ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি তোমাদের শেখাবো ছিয়াশি পাতার এই যে ভগ্নাংশগুলি লঘিষ্ঠ আকারে প্রকাশ করি তো এই অঙ্কগুলো তোমরা কিভাবে করবে তোমরা দেখে নাও এর আগের ভিডিওতে আমি তোমাদের আগের অঙ্কগুলো করিয়ে দিয়েছি তোমরা যদি দেখে না থাকো তোমরা সেই ভিডিওগুলো অবশ্যই দেখে নেবে তো চলো এই অঙ্কগুলো কিভাবে করবো তো অঙ্কগুলো করার আগে তোমাদের জানতে হবে লঘিষ্ঠ আকারে প্রকাশ করি মানে কি লঘিষ্ঠ আকারে প্রকাশ করি মানে ভগ্নাংশটাকে ছো বড়ো থাকবে সেই বড় থেকে আমাকে ছোট করতে হবে বড় থেকে আমাকে কি করতে হবে ছোট করতে হবে তো দেখো এখানে কি রয়েছে বাহাত্তর আর নিরানব্বই তাই না তো ভগ্নাংশকে ছোট আকারে পরিণত করতে হলে আমাকে কি করতে হবে ভগ্নাংশের লব লব আর হরকে একই সংখ্যা দিয়ে ভাগ করতে হবে তো আমি আট দিয়ে যদি বাহাত্তরকে ভাগ করি আমাকে আট দিয়ে কিন্তু নিরানব্বইকে ভাগ করতে হবে কিন্তু আট দিয়ে বাহাত্তর ভাগ যাবে কিন্তু আট দিয়ে নিরানব্বই ভাগ যাবে না তো আমাকে একই সংখ্যা দিয়ে ভাগ করতে হবে তাই না তাহলে আমি যদি নয় দিয়ে ভাগ করি তাহলে নয় দিয়ে আমি নিরানব্বইকেও ভাগ করবো তাহলে আট লং কত হয় বাহাত্তর নয় এগারো নিরানব্বই তাহলে বাহাত্তরকে ভাগ করে কত পেলাম আট আর নিরানব্বইকে ভাগ করে কত পেলাম এগারো তাহলে আট বাই এগারো দেখো ভগনাংশটা কোথায় ছিল বাহাত্তর বাই আর কোথায় ভগনাংশটা হলো কত আট বাই এগারো এটাই হচ্ছে তোমাদের লক্ষিষ্ঠ আকার দেখো পরের অঙ্কটি কী রয়েছে আটাত্তর আটাত্তর আর একশো দেখো এখানে কি রয়েছে দুই রয়েছে আর এখানে কত রয়েছে আট রয়েছে তাহলে যদি কোনো সংখ্যার শেষের সংখ্যাটি যদি দুই দিয়ে ভাগ যায় তাহলে সেই সংখ্যাটি কিন্তু পুরোটাই দুই দিয়ে ভাগ যাবে তাহলে আমরা দুই দিয়ে ভাগ করে নেবো আটাত্তরকে তাই না তিন দুকুনা ছয় আঠারো নয় দুকোনা আঠারো এবার দুই দিয়েই কিন্তু আমাদের একশো দুইকে ভাগ করতে হবে কত পেলাম একান্ন তাহলে আটাত্তরকে ভাগ করে পেলাম আমি উনচল্লিশ আর একশো দুইকে ভাগ করে পেলাম কত একান্ন এবার তিন দিয়ে উনচল্লিশকে ভাগ করবো কত হবে তেরো তিন দিয়ে একান্নকে ভাগ করবো কত হবে সতেরো তাহলে আমার লঘিষ্ট আকার হলো তেরো বাই সতেরো বোঝা গেল এবার আমরা তিন নম্বর অঙ্কটি করবো কত রয়েছে চুরাশি একশো আট চুরাশি একশো আট দেখো শেষের সংখ্যাটি দুই দিয়ে ভাগ যায় তাহলে দুই দিয়ে আমি চুরাশিকে ভাগ করব দুই দিয়েই আমি একশো আটকে ভাগ করব তাহলে দুই দিয়ে যদি আমি চুরাশিকে ভাগ করি তাহলে কত হবে বিয়াল্লিশ আর দুই দিয়ে যদি আমি একশো আটকে ভাগ করি কত হবে চুয়ান্ন তাহলে চুরাশিকে ভাগ করে কত পেলাম বিয়াল্লিশ আর একশো আটকে ভাগ করে কত পেলাম চুয়ান্ন তাই না ছয়ের ঘর দিয়ে আমি ভাগ করতে পারবো ছয় সাতা বিয়াল্লিশ ছয় লং চুয়ান্ন তাই না তাহলে আমি কত পেলাম সাত বাই নয় লবে পেলাম সাত আর হরে পেলাম কত নয় এবার চার নম্বর অঙ্কটি কী রয়েছে একশো কুড়ি আর হরে রয়েছে একশো চুয়াল্লিশ তাহলে দেখো দুই দিয়ে যদি এটাকে আমরা ভাগ করি তাহলে কত হবে ছয় দুগুনা বারো আর শূন্য ষাট হবে দুই দিয়ে যদি আমি একশো চুয়াল্লিশকে ভাগ করি সাত দুগুণে চৌদ্দ দুই দুগুণো চার কত পাবো বাহাত্তর এবার দুই দিয়ে আমি ষাটকে ভাগ করবো তিরিশ দুই দিয়ে আমি বাহাত্তরকে ভাগ করবো ছত্রিশ ছয়ের ঘর দিয়ে আমি তিরিশকে ভাগ করবো পাঁচ ছয় তিরিশ ছয় ছয় ছত্রিশ তাহলে আমি লোভ পেলাম গত পাঁচ আর ছয় তো তোমরা মুখে মুখে করতে না পারলে তোমরা এভাবে রাফে এরকম করে ভাগ করে নেবে তাই না তোমরা এইভাবে ভাগ করে নেবে এভাবে ভাগ করে নেবে এবং ভাগ ফলটা লিখে সংখ্যা টাকা সংখ্যাটিকে কেটে দেবে তাই না এবার আমরা পরের অঙ্কটি করব দেখো পাঁচ নম্বর অঙ্কটি চুরাশি একশো দুই চুরাশি একশো দুই আচ্ছা দেখো দুই দিয়েই আমরা ভাগ করব তাহলে দুই দিয়ে যদি আটকে ভাগ করি কত পাবে চার পাবে আর দুই দুকুণা চার বিয়াল্লিশ দুই দিয়ে যদি একশো দুইকে ভাগ করি তাহলে পাঁচ দুকুণা দশ দুই একান্ন এবার তিন দিয়ে ভাগ করবো তিন চোদ্দো বিয়াল্লিশ আর তিন সতেরো একান্ন তাহলে আমি কত পেলাম চোদ্দো সতেরো তোমরা কখন বুঝবে যে আমার লঘিষ্ঠ আকার আর হবে না কখন বুঝবে যখন দেখবে একটা যৌগিক আর একটা মৌলিক সংখ্যা বা যখন দেখবে যে দুইটাই মৌলিক সংখ্যা তখন ভাববে যে তখন আর এটাকে ছোট করা যাবে না দেখো দুই দিয়ে আমি চোদ্দোকে ছোট করতে পারি কিন্তু দুই দিয়ে তো আমি সতেরোকে ছোট করতে পারবো না তাই কিন্তু এটা আর ছোট হবে না ছয় নম্বর অঙ্কটি দেখে নাও কী রয়েছে একশো আটত্রিশ আর নিচে রয়েছে একশো বাষট্টি আচ্ছা আমরা দুই দিয়ে কাটবো তাহলে দুই দিয়ে একশো আটত্রিশ কত হবে আমি জানি না আমি জানি না আমি কী করবো রাফে ভাগ করব ছয় দু বারো আঠারো নয় দু কুণা আঠারো এবার দুই দিয়েই আমাকে একশো বাষট্টিকে ভাগ করতে হবে তাই না তাহলে দুই দিয়ে একশো বাষট্টিকে যদি আমরা ভাগ করি আট দু কুণা ষোলো দুই দুই অক্ক দুই কত হবে একাশি তাহলে একশো আটত্রিশ হবে ঊনসত্তর আর একশো বাষট্টি হবে একাশি তাই না এবার কত দিয়ে ভাগ যাবে নিচে কত রয়েছে একাশি উপরে রয়েছে উনচল্লিশ দেখো সংখ্যা দুটির যোগফল যদি তিন দিয়ে ভাগ যায় তাহলে ওই সংখ্যাটি কিন্তু তিন দিয়ে ভাগ যাবে দেখো ছয় আর নয় যোগ করলে কত হবে পনেরো তাহলে আমরা পনেরো পনেরোকে তিন দিয়ে ভাগ করতে পারব আট আর এক এই দুটাকে যদি আমরা যোগ করি কত হবে নয় তাহলে নয় আমরা তিন দিয়ে ভাগ করতে পারবো তিন তিরিকা নয় তার মানে যে সংখ্যাগুলোর অঙ্কগুলোর যোগফল হুম তিন দিয়ে বিভাজ্য সেই সংখ্যাগুলো তিন দিয়ে বিভাজ্য তাহলে এই সংখ্যা দুটো তিন দিয়ে বিভাজ্য অর্থাৎ তিন দিয়ে ভাগ যাবে তো তিন দিয়ে উনসত্তর ভাগ করলে কত হবে আমি জানি না কি করব আমি রাফে এরকম করে ভাগ করে নেব তিন দুপুরা ছয় নয় তিন ত্রিকা নয় কত হবে তেইশ তিন দিয়ে যদি আমি একাশিকে ভাগ করি কত হবে তিন দু ছয় একুশ তিন সাতাশ একুশ কত হবে সাতাশ তাই না এবার এটা মৌলিক সংখ্যা এটা যৌগিক সংখ্যা তিন দিয়ে সাতাশ ভাগ যাবে কিন্তু তিন দিয়ে তো তেইশ ভাগ যাবে না তাই এর লক্ষিষ্ট রূপ হবে তেইশ নিচে সাতাশ ছয় নম্বর অঙ্কটি গেল এবার আমরা বাকি অঙ্কগুলো করব নম্বর অঙ্কটি করব এখন কী রয়েছে দুশো আটচল্লিশ আর হরে রয়েছে দুশো চৌষট্টি দেখো তোমাদের আমি কি বলেছি যে যদি কোনো অঙ্কের শেষ সংখ্যাটি যদি দুই দিয়ে ভাগ যায় তাহলে তোমরা ভাববে যে পুরো সংখ্যাটা দুই দিয়ে বিভাজ্য দেখো এখানে কত রয়েছে আট আর এখানে কত রয়েছে চার তাহলে আট আর চার দুই দিয়ে ভাগ করা যায় তাহলে এই সংখ্যা দুটো দুই দিয়ে ভাগ করা যাবে তাহলে আমি দুই দিয়ে দুশো আটচল্লিশকে ভাগ করবো তাহলে দুই অক দুই চার দুই দুপুণা চার আট চার দুপুণা আমাকে দুই দিয়েই কিন্তু পরেরটাকে ভাগ করতে হবে অন্য সংখ্যা দিয়ে ভাগ করা যাবে না তাই না তোমাদের আমি আগের ভিডিওতে বলে দিয়েছি তোমরা যদি ভালোভাবে অঙ্ক শিখতে চাও তোমরা অবশ্যই আমার প্রত্যেকটা ভিডিও দেখবে তাহলে তোমাদের এক্সট্রাভাবে টিউশন পড়ার কোনো প্রয়োজন হবে না দেখো দুশো আটচল্লিশকে ভাগ করে কত পেলাম একশো চব্বিশ পেলাম আর দুশো চৌষট্টিকে ভাগ করে কত পেলাম একশো বত্রিশ পেলাম এবার এই সংখ্যাটি শেষে চার আসে এখানে দুই আসে তাহলে এই সংখ্যা দুটি আবার দুই দিয়ে ভাগ করা যাবে তাহলে আমরা দুই দিয়ে যদি একশো চব্বিশকে ভাগ করি আমি ডাইরেক্ট ভাগ করছি ছয় দুগুণা বারো দুই দুগুণা চার বাষট্টি হবে আর দুই দিয়ে ছয় দুগুণা বারো এক দু বারো ছয় দুগুণা বারো ছেষট্টি হবে তাই না আবার দুই দিয়ে যাবে তিন দুগুণা ছয় দুই অক দুই আবার দুই দিয়ে যাবে তিন তিন তোমরা ডাইরেক্ট ভাগ করতে না পারলে তোমরা রাফে এরকম করে রাফ করে রাফে ভাগ করে নেবে যদি তোমাদের অসুবিধা হয় তাহলে উপরে কত পেলাম একত্রিশ নিচে পেলাম কত তেত্রিশ এই হলো তোমাদের লঘিষ্ঠ রূপ তাহলে ভগ্নাংশকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করা আট নম্বর অঙ্কটি করব কত রয়েছে দুশো পনেরো দুশো পঁচাশি দুইশো পনেরো আর দুইশো পঁচাশি দেখো শেষে পাঁচ রয়েছে কোনো সংখ্যার শেষে যদি পাঁচ থাকে তাহলে সেই সংখ্যাটি কিন্তু পাঁচ দ্বারা বিভাজ্য হয় তোমরা মনে রাখবে কোনো সংখ্যার শেষে যদি পাঁচ থাকে সেই সংখ্যাটি পাঁচ দ্বারা বিভাজ্য দেখো এখানে দুশো পনেরো শেষ অঙ্কটি কত পাঁচ দুশো পঁচাশির শেষ অঙ্কটি কত পাঁচ তাহলে এই সংখ্যা দুটো পাঁচ দ্বারা বিভাজ্য এবার পাঁচ দিয়ে যদি এটাকে আমরা ভাগ করি তাহলে কত পাবো আচ্ছা আমি ডাইরেক্ট করছি পাঁচ দিয়ে চার পাঁচে কুড়ি থাকলো এক আর পাঁচ পনেরো তিন পাঁচে পনেরো পাঁচ দিয়ে পাঁচ পাঁচা পঁচিশ থাকলো কত তিন আর পাঁচ পঁয়ত্রিশ পাঁচ সাতা পঁয়ত্রিশ তাই না এবার এই সংখ্যাটি কিন্তু মৌলিক সংখ্যা তাই না আর এটা কত কী সংখ্যা এটা হচ্ছে যৌগিক সংখ্যা দেখো সাতান্নকে তিন দিয়ে ভাগ করা যায় তিনক তিন সাতাশ তিন লং সাতাশ তাহলে সাতান্ন হচ্ছে যৌগিক সংখ্যা আর তেতাল্লিশ হচ্ছে মৌলিক সংখ্যা এটাকে আর ছোট করা যাবে না তাহলে উপরে হবে তেতাল্লিশ নিচে হবে সাতান্ন এটাই হচ্ছে তোমাদের লোহিষ্ঠ রূপ তো এরপরে ভিডিওতে আমরা বাকি অঙ্কগুলো করে নেব তোমরা যারা আমার চ্যানেলের নতুন তারা অবশ্যই চ্যানেলটি লাইক করবে এবং সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদেরকে শেয়ার করে দেবে